সারা গিলবার্ট এখন অনেকের কাছেই একটি পরিচিত নাম। এর আগে তিনি আবিষ্কার করেছিলেন মহামারী ইবোলা ভাইরাসের ভ্যাকসিন, প্রবল মহামারীর হাত থেকে বাঁচিয়েছিলেন পৃথিবীকে। 58 বছরের সারার জন্ম 1962 সালে ইংল্যান্ডে ডেট্রয়েটের ক্যাটারিং স্কুলে পড়াশোনা, তারপর ইস্ট অ্যাঙ্গোলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিতে স্নাতক এবং হুল বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি নিয়ে পিএইচডি। তারপর আবার 1994 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আদ্রিয়ান হিলারের তত্ত্বাবধানে জেনেটিক্স নিয়ে পোস্ট ডক্টরেট। 1998 সালে একসাথে 3 সন্তানের জন্ম দেন সারা। তারপর 1999 সালে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা। ভ্যাকসিন নিয়ে প্রথম কাজ করার সুযোগ আসে 2007 সালে। একটি ফ্লু বা সর্দিজনিত ভাইরাসের উপর কাজ করার সুযোগ পান প্রফেসর সারা। সেই ভ্যাকসিন পশু শরীরে এবং মানব শরীরে সাফল্যের সাথে কাজ করে। তবে সারা তার সাফল্যের সমস্ত কৃতিত্ব দিতে চান তার স্বামীকে। সারার কথা, আমি 3 সন্তানের জননী, সন্তানদের বয়স 1 বছর যখন তখন আমার অধ্যাপনার সুযোগ আসে, কিন্তু 3টি ছোট্ট দুধের শিশুদের জন্য সময় দেবার পর আমার হাতে চাকরি করার মতো সময় ছিল না। কিন্তু আমার স্বামী সন্তানদের লালন পালন করার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আমি ক্লাসের ফাঁকে ফাঁকে ওনাকে ইনস্ট্রাকশন দিতাম কি করতে হবে। আমি যেদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে যোগ দিলাম, সেদিন উনি নিজের চাকরি ছেড়ে দিলেন সন্তানদের মানুষ করার জন্য। এতটা উদার হয়তো সব স্বামী হতে পারে না। এর মধ্যেই গড়ে তোলেন নিজস্ব গবেষণাগার। এরপর 2008 সালে তার আবিষ্কার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সুপটিপ H3N2, এরপর ইবোলা ভাইরাসের ভ্যাকসিন এবং এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন CADOX-1 এবং CADOX-2 আবিষ্কারের কাজ। আজ করোনা ভাইরাস ভ্যাকসিন হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সারা গিলবার্টের তৈরি CADOX-1 মানব শরীরে প্রয়োগ করা হবে 1 থেকে 90 বছর বয়সের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে। সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই CADOX-1 ভ্যাকসিন যেন সফল হয়। এর আগে আফ্রিকার ইবোলা রোগের ভ্যাকসিন আবিষ্কার করে জগৎ বিখ্যাত হয়েছিলেন সারা গিলবার্ট। আজ গোটা পৃথিবী তাকিয়ে আছে সারা গিলবার্টের করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সফল প্রয়োগের জন্য। এই মহান নারীর প্রতি 2 হাত তুলে প্রার্থনা করুন সকলে, আর মানবজাতির জন্য দোয়া করুন।